শুক্রবার গভীর রাতে আগরতলা ইন্দ্রনগর এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে তিনটি দোকান ছাই হয়ে গেছে। এই বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী সহ দমকলের তিনটি ইঞ্জিন। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখছেন পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আচমকা একটি দোকানে আগুন লাগে। তারপর মুহূর্তে আশেপাশের দোকানগুলোতে গ্রাস করে ফেলে আগুন। এর মধ্যে একটি দোকানে থাকতো এক সাইকেল মেকানিক। দোকানের ভিতর থেকে চিৎকার করছিল সে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ দমকলে ও পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পুরো ছাই হয়ে যায় দোকানের ভিতরে সমস্ত সামগ্রী সহ এক ব্যক্তি। এলাকাবাসীদের অভিযোগ, খবর দেওয়ার প্রায় এক ঘন্টা পরে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয়। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তাদের আরও অভিযোগ, ওই ইঞ্জিনে পর্যাপ্ত পরিমাণে জল ছিল না, আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক দেরি হয়। এরপর খবর দেওয়া হয় আরও দুটি স্টেশনে। খবর পেয়ে দুটি স্টেশন থেকে ছুটে আসে দমকলের আরও দুটি ইঞ্জিন। তবে এলাকাবাসীদের অভিযোগ অস্বীকার করেন অগ্নি নির্বাপক দপ্তরের এক আধিকারিক। দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দোকানের ভিতরে একজন বয়স্ক লোক তাহলে সাইকেল মেকানিক কাজ করে, তাহলে এখানেই ঘুমা। আমি আয়া শুধু চিল্লি উঞ্চি বাড়ির থেকে দেখছি ধাও ধাও করে আগুন চলতেছে। আইসের কারেন্ট অফিস ফোন করছি, থানাতে ফোন করছি, ফায়ার সার্ভিস ফোন করছি, এক ঘন্টা পরে আইসে এটার ভিতরে 500 লিটার জল নাই। এই অবস্থা আপনারা দেখেন, লোকটা চিল্লাইয়া মারা গেছে। না, লোকটা কীভাবে বাইর করুক, লোকটা চিল্লাইয়া লোকটা মারা গেছে আমাদের চোখের সামনে। ঘরে যাওয়ার মতন কোনো কিছু নাই আমাদের কাছে। এই যে অবস্থা দেখেন, এক ঘন্টা পরে আইসে ফোন করার পরে, এক ঘন্টা পরে এসে দেখলাম যে এখানের মধ্যে বিশাল আগুন। সঙ্গে সঙ্গে আমরা স্টাফেরা কাজ শুরু করলো। শুরু করার পরে আমি সঙ্গে সঙ্গে আগরতলা এবং আরেকটা স্টেশন গুলবাজার, দুইটা স্টেশনকে খবর দিই। ওই দুইটা স্টেশনে আসে। আসার পরে আমরা দিনটা মানে স্টেশনে মিললে এখানে আগুনটা আমাদের একটা ফুল ট্যাঙ্ক জল ভরা থাকে। আজকে কি হইছে, রানিং করি, আজকে কি হইছে, আজকে জল আমরা এসে সঙ্গে সঙ্গে ছাড়ছি। ছাড়ার পরে আমরা এটা ইয়ে হয় না, যেটা আমরা উপরে মনিটর বলে একটা ইয়ে আছে, এটা ছাড়ছি। এটার প্রেশারটা খুব প্রচণ্ড থাকে। জলটা তো আমরা এখানে একটা সীমিত পরিমাণে জলটা খুব তাড়াতাড়ি ব্যুরো রিপোর্ট, আর ইনিংস।